আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসি রেল রাস্তা নিয়ে। অবশেষে আমাদের এই শিবচর ভাঙার রেল স্টেশন থেকে কমলাপুর যেই রেল লাইনটি স্বপ্নের পদ্মা সেতু ব্রিজ হয়ে গেছে, এই লাইনটির কাজ এখন শেষ। এখন সবাই এখন এই রেল রাস্তার অপেক্ষা আছে, কবে যাত্রী নিয়ে চলাচল করবে রেলটি। আর রেলটি যাত্রী নিয়ে চলাচল করবে ভাঙা রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত স্বপ্নের পদ্মা সেতুর ব্রিজ হয়ে যাবে যাত্রী নিয়ে রেল চলাচল 1 নভেম্বর। আমাদের শিবচরবাসীদের জন্য অনেক বড় একটা সুখবর এটাই, আমাদের অনেক একটা ভালো হয়েছে, রেল লাইন চলাচল হয়ে গেছে। আমরা এখন থেকে রেলেই আসা যাওয়া করতে পারবো ঢাকা। আমাদের ভাড়াও বাঁচবে আর ভাড়াও এখন কম হয়েছে। আমরা এই লাইনটি দিয়ে আমরা ঢাকা যেতে আসতে পারবো, ঢাকা থেকে আসতে পারবো। আর লাইনটির কাজ সম্পূর্ণ এখন শেষ। আমরা এখন স্টেশনে যাব, শিবচর রেল স্টেশনে গিয়ে দেখব রেল স্টেশনের কাজ কী অবস্থা। চলুন শিবচর রেল স্টেশনে যাই। এখন আমরা হাঁটা দিলাম শিবচর রেল স্টেশনের দিকে। আমাদের এই শিবচর আড়িয়ালখার রেল সেতু ব্রিজ থেকে শিবচর রেল স্টেশন যেতে প্রায় 15 মিনিট সময় লাগে। এখন আমরা ব্রিজের ভিতরে রয়েছি। আমরা আজকে আপনাদেরকে স্টেশনের কাজ কতটুকু হয়েছে আর কতটুকু বাকি দেখাবো আজকে। আমরা এখন যাচ্ছি স্টেশনে, প্রায় এসে গেছি। এই যে স্টেশনের এদিকে 2-3টা রাস্তা রয়েছে, এদিকে রাস্তায় একটা মেলানো সিস্টেম রয়েছে, এদিক থেকে মিলাই দিলে আরেকটি রাস্তা দিয়ে ট্রেন যাওয়া আসা করবে। স্টেশনে আসলেই ভালো লাগে। এখন আমি শিবচর রেল স্টেশনে এসে গেছি। আপনাদেরকে শিবচর রেল স্টেশনের কতটুকু কাজ হয়ে গেছে আর কতটুকু কাজ আছে আজকে চলুন ঘুরিয়ে দেখাই আসি। এটা হচ্ছে শিবচর রেলওয়ে স্টেশন, এটার নাম দেওয়া হয়েছে, এই দেখতেই পাচ্ছেন। আর স্টেশনটা অনেক সুন্দর হয়েছে। এই স্টেশনের ভিতরে আবার নাম লেখা হয়েছে শিবচর। আর আমরা এসে আজকে দেখলাম স্টেশনের আর কোনো কাজ নেই, সম্পূর্ণ কাজ এখন শেষ। বিকাল হলেই নানান জায়গা থেকে লোক আসে এই শিবচর রেল স্টেশনে ঘোরার জন্য। আজকে আমরাও বিকালের সময় এই শিবচর রেল স্টেশনে আসলাম। আমাদের এই গ্রামগঞ্জের ঘোরাফেরার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।